নমস্কার বন্ধুরা, নন্দী কিচেন অফিসিয়াল আরো একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আগের ব্লগে দেখেছিলাম আমরা যাচ্ছি পিকনিকে, আর রাস্তাটা দেখো এত সুন্দর, দুদিকের ভিউ, আর মাঝখান থেকে গাড়ি চালিয়ে যেতে সত্যি খুবই একটা মাইন্ড রিফ্রেশিং লাগছিল। তো চলো পিকনিকে যাওয়া যাক। কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি এটা জানতে পারলাম যে আসল পিকনিক স্পটটাই রঞ্জু জানে না। তাই ও ফোন করে ওর কলেজদের থেকে জেনে নিচ্ছিল যে মানে কোন স্পটটা নেওয়া হয়েছিল। তার মধ্যে আমরা অলরেডি লেট করে ফেলেছি, কারণ তোমরা দেখেছো আগের ভ্লগে যে আমরা শপিং টপিং করে তারপরে রেডি হয়েছি আর কি আসার জন্য। তো বেশ অনেকদিন পর একটা পিকনিক পেয়ে কিন্তু বেশ মজাই লাগছিল মনে মনে, আবার একটু টেনশনও হচ্ছিল যেহেতু অফিস পিকনিক, আমি কোনোদিন এর আগে অফিস পিকনিক অ্যাটেন্ড করিনি, তাই একটু চাপেও ছিলাম। তো সব চাপ কেটে গেল পিকনিক স্পটে যাওয়ার পর। প্রত্যেকে ভীষণ ভীষণ সাপোর্টিভ আর খুবই ফ্রেন্ডলি। তো সারাটা দিন কিন্তু বেশ মজা করেই কেটেছে, সেটা তোমরা ভ্লগ দেখলেই বুঝতে পারবে। আর গিয়ে আমি ক্যামেরা অন করে ফেলেছি, আর ক্যামেরা অন করা দেখলে তো একজন সানগ্লাস পরে ক্যামেরার সামনে দাঁড়াবেই, সে চলেই আসলো। আর আমিও একটু সেই সুযোগে একটু ভালো মতো একটু স্টাইল স্টাইল মেনে নিলাম যে দেখো কেমন লাগছে। আর ওদিকে রানী আসার থেকে রানীকে ওই স্টেজের উপরেই তুলে দেওয়া হয়েছে, আর ওখান থেকেই এক পাও নড়ছে না, ও ওইখানেই দাঁড়িয়ে রয়েছে, ডিজের তালে তালে তাল মেরে যাচ্ছে। দেখো জাস্ট রানীর নাচটা, আর চারপাশে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, সামনে সি বিচ, সি বিচের ধারে এটা হয়েছে, সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো সি বিচটাকে কতটা সুন্দর ভিউ ছিল ওখান থেকে। আর তারপরে রানী গান গেলে রানীর তাল জেগে ছিল, রানী লাভ হয়ে গেল, কারণ আমরা এমনিতেই লেট করে ফেলেছি, তারপরে এসে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, আর তাই ততক্ষণে কিন্তু পেটে ছুঁচে ডান নাচ শুরু করেছে। আর তারপর সেই জন্য শুরু হলো ভুড়ি ভোজ। ভুড়ি ভোজটা শুরু হলো, দেখো আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে রঞ্জু, আর সামনে থেকে খাবারটা নিয়ে চলে গেল, কিন্তু আমি তো কিছু ছাড়বো না, আমি পছন্দ পছন্দ চলে গেলাম, হা করে থাকি খাবারের দিকে, তাই জন্য আমাকে দয়া করে একটুখানি খাইয়ে দিল। তো এটা ছিল হচ্ছে চিকেন পকোড়া, আর ছিল চিংড়ি মাছের পকোড়া। আর আজকে ব্লগটা এই অবধি থাকছে, বাকি অংশটা থাকছে পিকনিকের নেক্সট ব্লগে, তার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও। টাটা।